মেট্রো যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা এশিয়া মহাদেশের মেট্রোর চেয়ে বাংলাদেশের মেট্রোর ভাড়া বেশি। যদি তাই হয়ে থাকে এটা গণমানুষের পরিবহন হয় না। আমরা পিক আওয়ারে দেখছি মেট্রোতে যাত্রী হয়তো বাধ্য হয়ে যাতায়াত করছে, অফ পিকে দেখছি মেট্রো খালি চলছে, দুই একজন যাত্রী পাচ্ছে। অর্থাৎ এটা গণ পরিবহন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আপনি ক্যালকাটার মেট্রোতে যান, দিল্লির মেট্রোতে যান, সেখানে আপনি সকাল 7টায় যেরকম যাত্রী পাবেন ঠিক রাত 12টায়ও একই পরিমাণে যাত্রী পাবেন। ওখানে কিন্তু আপনি নন স্টপেজ সার্ভিস দিচ্ছে, নন স্টপেজ তারা উপরে সব যাত্রীকে নিচে নিয়ে গেছে, মেট্রোকে আন্ডারগ্রাউন্ড করে সব উপরে গ্যাঞ্জামকে নিচে নিয়ে গেছে, আর আমরা সমস্ত গ্যাঞ্জামকে রাস্তার উপর উঠায় নিয়ে এসছি। এটাই হলো আমাদের এবং উন্নত দেশগুলোর বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পার্থক্য। এইসব পরিবহনে যাতায়াত করতে পারছে না, সরকার বাস মালিক ও শ্রমিকদের স্বার্থগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের সকল ফোরামে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনগুলোকে রাখা হচ্ছে, যাত্রী প্রতিনিধি রাখা হচ্ছে না। চাঁদাবাজি, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য এবং ছোট ছোট যানবাহনের আধিক্যের কারণে বর্তমানে সারা বাংলাদেশের বাস নেটওয়ার্ক ভেঙে পড়েছে। ইজি বাইক, অটো ভ্যান, মোটরসাইকেল এখন দেশের প্রধান বাহন হিসেবে দাঁড়িয়েছে। ব্যয়বহুল সড়ক নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ যানজট তৈরির প্রধান উৎস এসব যানবাহন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার স্মার্ট বাংলাদেশের সাথে বেমানান। তাই ক্ষমতাসীন সরকার নতুন সরকারের চলতি মেয়াদে সড়ক পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা, সড়কে বিশৃঙ্খলা থামানো, লক্ষ্যযোগ্য যানবাহন উচ্ছেদ করা, ছোট ছোট যানবাহন উচ্ছেদ করে স্মার্ট সাশ্রয়ী নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে নতুন সরকার দেশব্যাপী স্মার্ট পরিবহন পরিকল্পনা প্রণয়ন করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছোট ছোট যানবাহনের পরিবর্তে উন্নত দেশের আদলে বাস সার্ভিস গড়ে তোলার পরিকল্পনা নেওয়ার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। বর্তমানে কেবল রাজধানীতে 4 কোটি ট্রিপ, জায়গার সমীক্ষা অনুযায়ী রাজধানীতে প্রায় 4 কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হচ্ছে। এখানে বাস ব্যবসার ব্যাপক সুযোগ আছে। বাস লেন চালু করা গেলে বাস সার্ভিসের মধ্য দিয়ে নগরীর যাতায়াত ব্যবস্থার চিত্র রাতারাতি পাল্টে দেওয়া সম্ভব। প্রয়োজন আন্তর্জাতিক বাজার থেকে বাস কোম্পানি পরিচালনায় দক্ষ অভিজ্ঞ বিশেষজ্ঞ একজন পরিচালক খুঁজে নেওয়া। বাংলাদেশে অনেক বাস কোম্পানি একটি বাস নিয়ে রাস্তায় নেমে কেউ 500, কেউ 600, কেউ 1200 বাসের মালিক হওয়ার নজির আছে। অথচ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসিকে নিজস্ব ব্যবস্থাপনায় তারা বাস পরিচালনা করতে পারছে না। তারা সরকারের কিনে দেওয়া বাস বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে ইজারা দিচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে প্রতি বছর বাসের সংখ্যা কমছে, নতুন বাস অকেজো হয়ে ডিপোতে ডিপোতে পড়ে থাকছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, বিআরটিসি পরিচালনায় আমলাতন্ত্রের পরিবর্তে আন্তর্জাতিক বাজার থেকে বাস কোম্পানি পরিচালনায় দক্ষ অভিজ্ঞ কারিগরি জ্ঞান সমৃদ্ধ একজন পরিচালক নিয়োগ দিয়ে বিআরটিসি পরিচালনা করা গেলে বিআরটিসিকে লাভজনক করার পাশাপাশি যাত্রী পরিবহন খাতেও সরকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব।